উনত্রিশ নম্বর ওয়ার্ডে আজকে আমাদের যে বিজয় প্রাপ্ত হয়েছে সেই বিজয়ী হওয়ার সুবাদে এখানে যে সম্বর্ধনা অনুষ্ঠান আমাকে নিয়ে এর জন্য এখানে সমস্ত ওয়ার্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে কর্পোরেটর থেকে শুরু করে সবাইকে আমি আবার ওনাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং আপনারা দেখেছেন শুনেছেন আবার বুঝেওছেন যে কিভাবে আমাদের এই জয় আমাদের হয়েছে। নিন্দুকেরা বলছিল যে এই গভর্নমেন্ট আর আসবে না, নিশ্চিত ছিল যে গভর্নমেন্ট আর আসবে না এবং এমনভাবে একটা আবহাওয়া এবং ওয়ার্ড অফ মাউথ ওদের যে একটা আমি সুচিন্তিত ভাবনা কুচিন্তিত যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনার মাধ্যমে যেভাবে একটা ক্যাম্পেইন করেছে ঘরে ঘরে আমরা কি করেছি, আমরা কি বলছি আমাকে ভোট দেবেন, আমরা কাউকে বলিনি যে ওনাকে ভোট দেবেন, কিন্তু এক তো একটা গোষ্ঠী গেছে যে আমাদের ভোট দিন, আবার আরেকটা গোষ্ঠী গেছে ওনাকে ভোট দেবেন, মানে এই ধরনের ক্যাম্পেইন কিন্তু হয়েছে সবাই জানে। এর মধ্যে অবিশ্বাসের যে একটা বাতাবরণ এটাও কিন্তু প্রকট হয়েছে আমাদের কার্যকর্তাদের মধ্যে, একজন আরেকজনকে সন্দেহ যে বাতাবরণ সেটাও কিন্তু সৃষ্টি হয়েছে। একজন এসে বলল আরে মুখে বাড়িতে গেছে, এ মুখের সাথে টেলিফোনে কথা বলেছে, এ মুখের সাথে বিভিন্ন ভাবে অনেক জিনিস দিয়ে আদান প্রদান হয়েছে, শুনতে শুনতে কান ঝালাপাত হয়ে গেছে, কিন্তু নিশ্চিত ছিলাম যাই করুক যাই আমরা আলটিমেটলি আমি তো জিতবই, আমাদের সরকারও গঠন সেটা নিশ্চিত ছিলাম। যখন এর আগে মিনিস্ট্রিতে প্রায় কথা হতো তখন আমি প্রায় বলতাম যে মার্চের পরে এটা ফাইনাল করবো, এখন থাকে আমার যারা কলিগরা আছেন আপনারা সবাই চিনেন, ওনারা ফার্স্ট আমাদের ক্যাবিনেট যখন হয় তখন বলছিল সবার বক্তব্য আমি শুনছিলাম যে এত কনফিডেন্ট কি করে ওনার ছিল যে মার্চের মধ্যে এই কাজগুলো আমরা করবো এখন করবো, কনফিডেন্সটা আসে কাজের মাধ্যমে। আর আমাদের কার্যকর্তা পার্টি আমরা সবসময় বলি এটা একটা অদ্ভুত বুদ্ধি, অন্যান্য পার্টি কর্মকর্তার পার্টি কিন্তু বলে না বা বলে না যে কমরেডের পার্টি বা এই ধরনের কথা কিন্তু আমরা শুনিনি, কিন্তু আমাদের পার্টিতে কার্যকর্তার পার্টিটা পদ বিভিন্ন পদের তার লিমিটেশন আছে, সবাই সবাই পদ পাবে সেটা কিন্তু ভাববার অবকাশ নেই। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা মানে এটাই যথেষ্ট, এটা একটা বিরাট মানে আমি বলবো হাতিয়ার একটা পার্টি যার চিন্তা ভাবনা সমাজের জন্য করার যে তাগিদ, সাধারণ মানুষের জন্য করার যে তাগিদ, সর্বস্তরের মানুষের যে আর্থিক এবং মান উন্নয়নের যে পার্টি চিন্তাভাবনা করে সেই পার্টির আমি সদস্য বা সদস্য। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই সরকার বা এই পার্টি আমরা শান্তিপূর্ণ সহবাস আমরা যেটা চাই সেই চিন্তাভাবনা নিয়ে আমরা চলতে চাই। গতকাল পূর্বতন চার বছরের যে মুখ্যমন্ত্রী মার্কসবাদী কমিউনিস্ট পার্টি আমরা চার পাঁচজন আমার কাছে এসেছিলেন, এসে ওনারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন ইনসিডেন্টে যে তালিকা আমার কাছে প্রদান করেছে আমি দেখলাম পড়লাম এবং শুনলাম। ওনাদের কাছে আর কোনো ইস্যু নেই কিন্তু কোনো ডেভেলপমেন্টের ইস্যু নেই, অন্য কিছু সমস্যা নেই,
খালি এখন একটা ইস্যু, আমি আপনাদেরকে বলেছি যে 16 ফেব্রুয়ারি আমাদের ইলেকশন যখন হলো, কোথাও ওষুধ উপায় অবলম্বন করে কোথাও কোনো জায়গার মধ্যে সমস্যা হয়নি, এবং 2 তারিখ রেজাল্ট যখন বেরো, ঠিক এই যে 16 তারিখ এবং 2 তারিখের মাঝখানে আপনারাই বলেছেন ত্রিপুরার ইতিহাসে এত সুন্দর ইলেকশন কখনোই হয়নি, এখন আপনারা সাধুবাদ জানাচ্ছেন। ইলেকট্রনিক্স মিডিয়াই হোক, প্রিন্ট মিডিয়াই হোক, সোশ্যাল মিডিয়াই হোক, সব জায়গায় আপনারা বলেছেন যে খালি সময়ের অপেক্ষা, অর্থাৎ আপনারা কনফিডেন্স ছিলেন যে এত সুন্দরভাবে ইলেকশন হয়েছে, রেজাল্ট আপনাদের অনুকূলে আসবে। আপনারাই বলছেন, আমরাও বলেছি, সবসময় আমরা ধন্যবাদ দিয়েছি ইলেকশন কমিশনকে। আমরা নিশ্চিত ছিলাম, আপনারাও নিশ্চিত ছিলেন, যদিও আপনাদের যে একটা আনহোলি এলাকায় আমরা সেটাকে কোনো অবস্থায় মেনে নিতে পারি, কোন অবস্থায় মেনে নিতে পারি, আমাদের 5 বছরের জোট আমলে আপনাদের কত কর্মীকে ওই সময়ে খুন করেছে বা হয়েছে আপনারাই বলেছেন, আমরা বলি বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে নিয়ে আমরা বলেছেন। আবার উল্টো দিকে এই জোটের যারা বড় অংশীদার তারাই বলেছে যে আমাদের সমস্ত সাব ডিভিশনালে সব জায়গায় সাব ডিভিশন লেভেলে এত শহীদ যদি উনাদের সময় হয়েছে, আমাদের যে ভারতীয় জনতা পার্টির সরকার 2018-এর উপরে কোথাও শহীদ বেদি কিন্তু আর হয়নি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.